দিল্লি এবং গুয়াহাটিগামী ছাড়াও কলকাতাগামী প্রচুর ট্রেন কোচবিহার স্টেশনে যাতায়াত করে। তবে বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে জুড়ে ট্রেনগুলো চলাচল করলে যাত্রী দেখা নেই ট্রেনের। নিউ কোচবিহার স্টেশনে যাত্রীদের উপর নির্ভর করে এখানকার ব্যবসায়ী গাড়ি চালক থেকে শুরু করে টোটো চালকরা। ট্রেন চললেও যাত্রীর সংখ্যা নগণ্য। এই সমস্যায় কোচবিহার স্টেশন চত্বরের ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ি চালকেরা, গোটা দেশ এখন করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে রয়েছে। সে কারণে সাধারণ মানুষ যতটা পারছেন তারা নিজেদের বাড়িতেই থাকার চেষ্টা করছেন। যে সমস্ত যাত্রীরা ঘুরতে যাওয়া সহ বিভিন্ন জায়গায় যাওয়ার টিকিট করেছিলেন সেগুলো ইতিমধ্যেই তারা বাতিল করে দিয়েছে, এমনটাই রেল দপ্তর সূত্রে খবর। যাত্রীর দেখা নেই রেল স্টেশনে, তাই সমস্যায় এখানকার ব্যবসায়ীরা। বিশেষত নিউ কোচবিহার স্টেশন থেকে ছাড়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ পদাতিক সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেন, এছাড়াও গুয়াহাটি থেকে দিল্লিগামী সমস্ত ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে। এখন সেই সমস্ত ট্রেন চলাচল করলেও ট্রেনে যাত্রীর দেখা নেই। ব্যবসায়ীরা জানান তাদের জীবন এই যাত্রীদের উপরই নির্ভরশীল। তবে এখন যেভাবে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে তাতে তাদের ব্যবসার খুবই ক্ষতি হয়েছে। এখন তাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে বলে জানান তারা। কিছু খাচ্ছে না, কিছু নিচ্ছে না, সবাই যে মুখে মাস্ক লাগানো, ভয়ে কিছু খাচ্ছে না, নিচ্ছে না, প্যাসেঞ্জার তো মানে কঠিন পরিস্থিতি। প্যাসেঞ্জারই তো নাই, ট্রেনে প্যাসেঞ্জারই নেই, ট্রেন লোক হ্যাঁ, কিন্তু এখন কী অবস্থা? এখন তো প্ল্যাটফর্ম ফাঁকা, স্টেশন ফাঁকা। তো আপনাদের কতটা ক্ষতি হচ্ছে? আমাদের তো মানে পেটে খিল ধরা অবস্থা, মানে ইয়ে নাই, রুজি রোজগার বন্ধ, রুজি রোজগার বন্ধ, খারাপ আমাদের অবস্থা, খুব খারাপ অবস্থা, ব্যবসা পানি সব বন্ধ হয়ে গেছে, লোকজন আসছে না, পুরো গাড়িতে গাড়ি খালি চলতে। এই পরিস্থিতিতে কী বলবেন? দিন পর দিন তো খারাপই চলতেছে, কোনো রকম তো এই জিনিসটাকে ধরে আছে। গাড়ি চালকদের মধ্যে বেশ চালক জানিয়েছে সকালে তারা গাড়ি নিয়ে এলে বিকেল পর্যন্ত যাত্রী জোটে না। প্রশ্ন এখন একটাই, করোনা ভাইরাসের আতঙ্কে সাধারণ মানুষ আরও সচেতন হলে এই সমস্ত গাড়ি চালক এবং ব্যবসায়ীদের আগামী দিনে আরও সমস্যায় পড়তে হবে। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট। আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, এখন মানে সকালে আসি এখান থেকে নিয়ে যাই, আবার রাত্রি ওখান থেকে নিয়ে আসি, বাস সারাদিন এই ব্যবসা। লোক সংখ্যাও বেশি নাই, ট্রেন থেকে লোক সংখ্যা কম নামছে, তো সবাই আতঙ্কিত রয়েছে। হ্যাঁ, বাইরের থেকে যে রোগগুলো আসছে ভাই সেই সব নিয়ে আতঙ্কে আসে। এই তো তবু যাত্রীরা মানে বাইরে মানে কেউ বাইরে ঘর থেকে বেরোচ্ছে না, কেউ মানে বাইরে যাচ্ছে না, যারা বাইরে থেকে বাইরে আছে তারা ঘরে ঢুকতেছে, প্রবেশ করতেছে। হ্যাঁ, যারা ঘরে ঢুকছে ঘর থেকে আর বাইরে হচ্ছে না, তার ফলে এই যে অবস্থা। স্টেশন একদম ফাঁকা, ট্রেন যাওয়া আসা করতেছে কিন্তু ট্রেনে একদমই লোক নেই, অটো বলেন, টোটো বলেন, আমাদের ট্যাক্সি যেগুলো বলেন, সবাই সকালে আসি বসে থাকি, টুকিটাকি দুই চারটা লোক আসতেছে, বাড়ি থেকে গাড়ি আসতেছে বা অটোতে করে চলে যাচ্ছে, একদম ফাঁকা। এখন যে মানে উত্তরবঙ্গ বলেন, পদাতিক বলেন, যেগুলো আমাদের মেন ট্রেন, এগুলো ট্রেনের মধ্যেও লোক নেই, যাওয়ার ট্রেন তো একদমই ফাঁকা। বর্তমান যে পরিস্থিতি তাতে মানে এখানকার যে আমরা তো এই স্টেশনের উপর নির্ভরশীল, আমাদের ব্যবসা স্টেশনের উপর নির্ভরশীল, তো এখন যে পরিস্থিতি আমাদের ব্যবসা বর্তমান খুবই খারাপ।